হ্যালো নমস্কার আমার নাম ঋতব্রত এটা টোয়েন্টি টোয়েন্টি টু মহেন্দ্রা এক্সিভি থ্রি টপ টপমোস্ট মডেল মানে ডাব্লিউ এইট অপশনাল কিন্তু এটা অনরোড প্রাইজে যদি সবার আগে কথা বলি তো অ্যাপ্রক্সিমেটলি থার্টিন ল্যাক্স ফিফটি থাউজেন্ড পেট্রোল ম্যানুয়ালটা অনরোড কস্ট করছে আর হ্যাঁ এটার সাথে কিন্তু ডিজেলেরও অপশন আছে আর দুটোতেই তুমি অটোমেটিকের অপশনটা পেয়ে যাবে তো অ্যাজ এ কনজিউমার আজকের দিনে কি এই গাড়িটা ভালো হবে কেননা দেখো এই সেগমেন্টে আজকের দিনে অনেকগুলো নতুন গাড়ি এসছে অ্যান্ড এই রেঞ্জে তুমি ক্রেটা বা সেলটোসও পাও তো এটা কার জন্য ভালো হবে আর কি কী ফিচার আসছে অ্যাজ এ কনজিউমার গাড়িটা রিভিউ করবো স্পেশাল থ্যাংকস আমি এখানে বলবো মহেন্দ্রা ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট গুহাটিকে এই ভিডিওটা আমাদেরকে শুট করতে দেওয়ার জন্য এদের ভিডিও আমি দিয়ে দেবো যে কোনো মহেন্দ্রা গাড়ি লোন ইএমআই বা বুক করার জন্য অন্ডোর প্রাইজের জন্য কল করতে পারো সবার আগে যদি ফ্রন্ট প্রোফাইলটা এখানে দেখো ডিআরএলটা আর মানে গ্রিলটাও ইন্টিগ্রেটেড কেন না তো খুব সুন্দর স্পট হয় আর আমি আর একটা জিনিস দেখেছি থ্রি হান্ড্রেড কিনা সবাই ক্রেটা বা সেলটাস বা মানে এই সেগমেন্টের যে গাড়িগুলো আছে এটার সাথে কম্পেয়ার করে তার একটা রিজন না গাড়িটা যদি দেখো প্রপার না একটা বক্সি শেপে এটার জন্য না একটু দেখতে বড়ো মনে হয় আর ভেতরেও কিন্তু স্পেসটাও বেশি তো ওটা একটা আমি জিনিস দেখেছি তার জন্য শেয়ার করলাম আর এমনি প্রজেক্টার আর হেডলাইটটি তোমাকে অফার করছে থ্রো ভালো কোনো কমপ্লেন নেই পেন ব্ল্যাকের সাথে সিলভার মানে হাইলাইট সুন্দর লাগছে ডেফিনেটলি ওপরে ক্রোম দিচ্ছে তোমাকে হেডলাইটটা বড়ো ইউনিট তার সাথে তুমি যদি নিচে আসো ফগ লাইট দিছে। পার্কিং সেন্সার ফ্রন্টে কেউ দেয় না ইভেন তুমি যদি ক্রেটার সেগমেন্ট দাও সেল্টস দেখো তাও কিন্তু কেউ দেবে না তো এটা একটা ভালো জিনিস খুব লেগেছে আগের থেকেই দেয় স্কোয়ার প্লেট দিচ্ছে ওয়ান এইট এম এম এর গ্রাউন্ড ফ্লোরেন্স তো ওখানেও কোনো প্রবলেম নেই ওয়ান এইট এম এম মানে সেম সেলটসে যতটা দেয় ওয়ান এইট সেম আর এটার তো হুইল বেস কম অবভিয়াসলি কেননা সাবকম্প্যাক্ট সিভি তো ওটার জন্য আর একটু প্লাস পয়েন্ট দিয়ে যাবে বডি কালার তোমাকে এখানে কী বলে ডোর হ্যান্ডেল দিচ্ছে আর রিকোয়েস্ট স্যার দেখলে ইন্টিরিয়ারটা আমার সবচেয়ে ফেভারেট কেননা দেখো বেজ আর ব্ল্যাক কালারের কম্বো তুমি জানো আমি কত বড়ো ফ্যান আর এদের সিটের লেদারটা খুব সুন্দর তো ওটা দেখবো তার আগে এক্সট্রুয়েটটা একবার চেক করি বডি কালারটা যদি দেখো না গ্লিটারি হোয়াইট তুমি বলতে পারো তো খুব সুন্দর লাগে আর সি পিলারটা পিয়ানো ব্ল্যাকে দিচ্ছে তো হোয়াইটের সাথে খুব সুন্দর হাইলাইট ইভেন তুমি যদি ব্ল্যাক কালারটাও নাও ওটাতেও না একটা গ্লিটারি থাকে এলিমেন্ট তো দেখতে খুব সুন্দর লাগে পেছনের যদি ইউনিটটা দেখো নো ডাউট সুন্দর লাগছে একটা মাছও লুক দিচ্ছে বাট এই দেখো পেছনের লাইটটা এল লাইট এমনি বড় ইউনিট বাট এই আর একটু বেটার হতে পারতো আমি যদি ডেফিনেটলি এখানে বলি তো এটা আমার ভালো লাগে না বললেই ঠিক হবে আদারওয়াইজ কিন্তু পেছনটা খুবই সুন্দর একটা না স্ট্রেট লাইন বলতে পারো পেছনেও তো দেখতে একটু বড় বড় লাগে চওড়া লাগে বেসিকালি হাইস্ট অফ ব্রেক ল্যাম ডি ওয়াইপার তোমাকে দিচ্ছে মহেন্দ্রা লোগো এখানে পাচ্ছ আগের লোকোটাই দিচ্ছে ফেস যখন আসবে তখন ডেফিনেটলি যে নতুন লোকোটা ওটা পাবে বুটটা তোমার সামনে দেখো ডেফিনেটলি সেফ বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর গ্লোবাল ইন সেফেস্ট কার ফাইভ স্টার পেয়েছে ওখানে কোনো কমপ্লেন নেই বাট স্পেস ছোটো মানে কাভার আপ আমি করবো না যেটা সত্যি ওটা বলবো ছোটো বুথ স্পেস হ্যাঁ হ্যাঁ তুমি বলবে ছোটো মানে দেখো এরকম না যে এই ব্যাগই উঠাতে পারবে না ডেফিনেটলি ব্যাগ রাখতে পারবে বাট লং ট্রিপ যদি করতে চাও তখন কিন্তু তোমার কমপ্লেন থাকবে একটা আর নিচে তুমি স্পেয়ার হুইল পাচ্ছ তারপর টুলকিট ওখানেই রাখতে পারবে আদারওয়াইজ তোমাকে পার্সোনালটি অফার করে না মাহেন্দ্রাওয়ালে যাতে ওপরে ওপরে জিনিস রাখতে পারে স্কোয়ার বুট দিচ্ছে বাট স্টিল সেফটির জন্য আমার মনে হয় ওটা দেওয়া উচিত ছিল এমনি সিক্সটি ফর্টি স্পিড আছে যদি চাও তুমি ফোল্ড করতে পারো বাট বুট নিয়ে আমার একটা কমপ্লেন আগেও ছিল এখনও থাকছে বাট ইন্টিরিয়রটা যদি গাড়িটার দেখি মানে আলটিমেট ইন্টিরিয়র মানে এখানে কোনো কমপ্লেন করার জিনিস থাকে না ড্রাইভার সিট তুমি হাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারো লোয়ার ওয়েন থেকে মানে সেকেন্ড মডেল যেটা ডাবলু সিক্স ওটা থেকেই ওটা করতে পারো ফিট অ্যান্ড ফিনিশটা একবার চেক করো মানে মাহিন্দ্রা কি ইম্প্রুভ করেছে মানে ওদের বুলেরো আগের স্করপিও আর এই তিনটে গাড়ি মানে তোমার এই এক্স ইউ থ্রি হান্ড্রেড তারপর তোমার সেভেন আর স্করপিও এন আলটিমেট কোয়ালিটি ফিট অ্যান্ড ফিনিশ দেখো দুটো প্যানেলের এখানে কোনো গ্যাপই নেই যেটা আমরা হিউন্ডাই বা মারুতিতে বলি এখানে মনে হয় ওটা আজকে দিনে হবে আর কালার কম্বিনেশনটা যদি দেখো প্লাস্টিক কোয়ালিটি কাট ফিট অ্যান্ড ফিনিশ আর ক্রোমটা যদি দেখো হ্যাঁ এখানের আলাদাই লাগছে তোমার তারপর আমরেস্টের ওখানে যে পাওয়ার উইন্ডোর বাটনের ওই জায়গাটা কেন ব্ল্যাক দিচ্ছে লেদার দিচ্ছে আর ওটা সেফটিওয়ালা লাইট পেছনে থেকে গাড়ি আসলে বুঝতে পারে গাড়ির দরজা খোলা আছে বটল হোল্ডারের সাথে কাপ হোল্ডার অফার করছে এটাও একটা সুন্দর জিনিস আমার লেগেছে স্পিকার টুইটার সব অফার করছে একটা প্রপার মানে কী বলবো কিছুই এখানে এমন জিনিস মাহেন্দ্রা ছাড়িনি সব গাড়িতে একটা জিনিস থাকে আমি বলি যে এটা ভালো লাগেনি এটা ভালো লাগেনি ইন্টেরিয়র দেখার পর বাট এটা একটা এমন গাড়ি সত্যিই নেই যদি তোমার কিছু মনে হয়েছে ডেফিনেটলি কমেন্টে জানিও স্টিয়ারিং তুমি দেখছো অ্যাডজাস্ট এখানে করতে পারবে টিল টেন টেলিস্কোপিক দুটোই আছে সানরুফ আছে বাট ছোটো বেরোনো যায় বাট রিকমেন্ডেড নাম জাস্ট ঠিক আছে বাচ্চাদের জন্য সানগ্লাস হোল্ডার দিচ্ছে লাইটটা হ্যালোজেন ভালো লাগলো না ওকে কোপাসী সাইডে লাইটের সাথে তোমাকে মিরর দিচ্ছে বাট এল ইডি হওয়া উচিত ছিল টপ মডেলের প্রাইজের অ্যাকর্ডিং ড্রাইভার সাইডে যে কেন মিরর দেন আমি বুঝতে পারি না ড্রাইভার মানে আমরাই চালাই না ইলেকট্রিক আইএফভিএম দিচ্ছে ওকে সেভেন হান্ড্রেডের এটা টপ মডেলেও নেই তো এটা একটা ভালো জিনিস ম্যানুয়েল দেয় এমনিতে স্টার্ট স্টপ বাটন দিচ্ছে বাট লেফট সাইডে রাইট সাইডে হওয়া উচিত ছিল ঠিক আছে আজকাল অনেকেই দেয় হুমডেও যদি দেখো তুমি অ্যানিমেশনটা আলাদাই লাগে মানে একটা স্পোর্টিয়াল লুকিং স্পিডোমিটারটা আমার ফেভারেট তোমাকে দেখাবো মিউজিক সিস্টেম নিয়ে কমপ্লেন আছে ওটাও বলবো তার আগে স্টেয়ারিংটা যদি দেখো না দেখো আজকের দিনে না মোস্টলি যদি স্টেয়ারিংস দেখো সবাই না ফ্ল্যাট বটম দিচ্ছে পিয়ানো ব্ল্যাক ইন্টিগ্রেশন বা ক্রোম সিলভার ফিন বাট এটা একটা এমন স্টেয়ারিং যে একটা প্রপার রুবির যে ফিল ওটা আসে যেটা আমার খুব ভালো লাগে আর অভিয়াসলি পাওয়ার স্টেয়ারিং দিচ্ছে চালিয়ে খুব মজা লাগে আর খুব অ্যাকিউরেট মানে একটা যে রাস্তার সাথে কানেকশন ওটা তুমি পাবে স্টিয়ারিং মাউটার কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল দুটোই পাবে বাটন কোয়ালিটি ভালো কোনো কমপ্লেন নেই লেদার স্টিয়ারিংয়ে দেয় তোমাকে একবার তুমি স্পিডোমিটার চেক করো দেখো এটা তো অভিয়াসলি তোমাকে কত মাইলেজ কী দিচ্ছে তারপর ডিস্টেন্স টু এম টি ট্রিভে ওগুলো সব দেখায় কোনো কমপ্লেন এমআইটিতে দেখায় টায়ার প্রেসার মনিটরিং ওইগুলোও আছে বাট আমার সবচেয়ে ভালো লাগে এই ডাইল দুটো রেড কালারে কি সুন্দর লাগে আমার এটা মানে আমি এটার ফ্যান ডেফিনেটলি বলবো আর এটা হচ্ছে তোমার লাইট কন্ট্রোল লেফটে ওয়াইপার কন্ট্রোল অফার করে আর হেডলাইটে হ্যাঁ অটোমেটিক হেডলাইট তোমাকে অফার করছে তো তুমি ওই মডো ইউজ করতে পারো আদারওয়াইজ এখানে ইভেন্টের ডিজাইনটা যদি দেখো পিয়ানো ব্ল্যাক এ সিলভার ফিনিশ ডেফিনেটলি সুন্দর লাগছে ওভারঅল যদি ইউনিটটা কেউ দেখো আর ভিজিবিলিটি যথেষ্ট ভালো মানে একটা যে এসিবিতে বসলে আমরা ফিল করতে চাই স্করপিওতে বসলে যে ফিলটা চাই এটাতে কিন্তু মানে স্করপিওওয়ালা ফিল তুমি এটাতে পাবে একদম সত্যি বলবো ওটার একটা মেইন রিজন বোনাটের কার্ভটা ডেফিনেটলি রোডের কিং মনে হবে তোমার একটা আলাদা কমান্ডিং পজিশন পাবে তো ওটা একটা প্লাস পয়েন্ট বাকি প্লাস্টিক কোয়ালিটি অবভিয়াসলি ভালো আর একটা সফট টাচ আমি ফিল করি সবসময় এদের গাড়িতে যে কোনো মাহেন্দ্রার গাড়িতে আগেও বলেছি তো ওটা একটা ভালো জিনিস হ্যাঁ আমি স্করপিও পুরোনোটার কথা এখানে বলছি না অবভিয়াসলি গ্লো ঠিক আছে বাট একটু ছোটো হ্যাঁ ডিপ আছে বাট ওয়াইড একটু ছোটো এখানেও একটা স্পেস দিয়েছে তো ফোন রাখা যায় মিউজিক সিস্টেমের কথা বলে না দেখো যেটা সবচেয়ে ভালো জিনিস এমনিতে অ্যানোয়েড অ্যাভেল কাঁপলে দুটোই সাপোর্ট করে তার দিয়ে ওয়্যারলেসটি সাপোর্ট করে না মিউজিক আউটপুট খুবই সুন্দর এই সেগমেন্টে মোস্টলি সব গাড়ি সুন্দর বাট এটা খুব ক্লিয়ার ক্রিস্প্যান্ড ক্লিয়ার যেটা বলি আমরা ওটা অ্যানোয়েড্যাভেল কাঁপলে এমনি করছে তো ব্ল্যাক বা ওইগুলো জিনিস এমনিতে নেই বাট স্ক্রিনটা আমার একটু ছোটে মনে হয় দেখো এমনি সেভেন ইঞ্চের বাট না ভেতরে ঢুকানো মনে হয় এটা একটা কমপ্লেন বাকি বাটন কোয়ালিটি ভালো আর একটু বেটার হওয়া উচিত থিম ফিম যদি দেখি আমি এই জিনিসগুলো আমার বোরিং লেগেছে দেখো রকম থিমটা একদমই ভালো লাগে না তো একটু কালারফুল একটু মডার্ন আই ক্যানগুলো বেটার হওয়া উচিত তো এটা একটা কমপ্লেন বাট মোস্টলি আমরা অভিয়াসলি অ্যান্ড্রয়েডটা ইউজ করি বা অ্যাপেল কাপড় ইউজ করি আর এসিটা আমেজিং কেননা ডুয়েল জোন এসি অফার করছে তোমাকে এই সেগমেন্টে আবার বলবো তুমি যদি ক্রেটা সেগমেন্টে যাও এর ওপরের সেগমেন্টে যেটা সবচেয়ে বিক্রি হয় আজকের দিনে বেশি মানে এই রেঞ্জে যদি আসো ওটাতেও কিন্তু তোমাকে ডুয়েল জোন এসি দেয় না তো এটা একটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস নিচে তোমাকে ফার্স্ট চার্জিং ওয়েসবি সকেট অক্স দিচ্ছে একটা যেটা আজকে কেউ দেয় না বাট ঠিক আছে দিচ্ছে তো কোনো কমপ্লেন নেই আর অ্যানোড জন্য বা পেনড্রাইভের জন্য তোমাকে এখানে ওয়েসবি দিচ্ছে টুয়েলভ পাওয়ার সকেট নিচে আছে বাট এখানে ফোন রাখার জায়গা তো আছে ওয়্যারলেস চার্জিং প্যাড দেয়নি এটা একটা আমার কমপ্লেন তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা অনলোড কস্ট এটার পেট্রোল ম্যানুয়াল চাবিটা খুব বেসিক মানে দেখো শুধু এটারই নয় তুমি নতুন স্করপিও এন দেখো ইভেন সেভেন হান্ড্রেড দেখো একটা লাক্সারি গাড়ি ওটা তো চাবি দেয় থারেও ওয়েচ চাবি তো কী বলবো এটা এমনি অটোমেটিকটা এম টি পেট্রোল এম টিটা তো এমন গিয়ার বক্স সুন্দর কিন্তু এখানে যদি গিয়ারের অভার ভিউটা দেখো আর ম্যানুয়ে গেলে তো অবভিয়াসলি ফাইভ প্লাস সিক্স প্লাস রিভার্স অ্যাকচুয়ালি দেয় এটাতে তুমি এখানে যদি ভিউ দেখো ক্যামেরা কোয়ালিটি ঠিক আছে এখানে তোমাকে গাইডেন্সও দেয় কমপ্লেন আমি করতে পারবো না ক্যামেরাতে বাট আই হোপ নেক্সট থ্রি সিক্সটি ডিগ্রি আমরা পাবো কেননা ব্রেজাতে নতুনে থ্রি সিক্সটি আসছে আর এদের অবিয়াসলি সেভেন হান্ড্রেডেও থ্রি সিক্সটি আসে বাট এখন ঠিক আছে আমি কোনো কমপ্লেন করবো না নিচে যদি এটা কিন্তু ডিপে স্পেসটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল স্পেস তো এটাকেও তুমি ইউজ করতে পারো সিটস ওকে এটা একটা বড় প্লাস পয়েন্ট সবসময় মাহেন্দ্রার গাড়ি নিয়ে যায় যদি তুমি কমফর্ট ওয়াইজ কথা বলো দেখো এটা আনডাউটেডলি নেক্সেন ব্রেজাভা ভেনিউ বা কি কি আর কি ওই গাড়িটা ওটার থেকে সনেট ওটার থেকে অনেক বেটার কম্পিট করতেই পারে না এর সামনে এত ওটা কমফোর্টেবল স্পেশিয়াস ডেফিনেটলি বাট লেদারের কোয়ালিটি চেক করো ছোটো থেকে ছোটো জিনিস এটা সবচেয়ে কমফোর্টেবল সিট ইভেন পেছনে আমি যদি বসি আমার হাইট ফাইভ এইট ওই হিসাবে ড্রাইভার সিটটা অ্যাডজাস্ট আমি করেছি আমার অ্যাকর্ডিং যেমন সব ভিডিওতে করি তুমি একবার চেক করে স্পেসটা একদম ক্রেটার স্পেস ক্লিয়ারলি আমি বলবো যাতে তোমরা ইজিলি বুঝতে পারো মানে এখানে বসে তুমি কোনো দিনই বলতে পারবে না বা ক্যাবিনে বসেও তুমি বলতে পারবে না যে এটা একটা সাব কম্প্যাক্ট এস ইউ বেসিক্যালি তো এটা একটা বড়ো প্লাস পয়েন্ট পেছনের সিটটা কমফোর্টেবল আন্ডার সাপোর্ট ভালো বাট ওটাই মানে বুটটা একটু ছোটো পাচ্ছো বাট তুমি যদি বুট নিয়ে তোমার যদি প্রবলেম না থাকে যদি অ্যাডজাস্ট করতে পারো তাহলে কিন্তু একটা মানে ফিচার লোডেড কার বাট পেছনে এসি ভেন্টস নেই মানে কী বলবো এখানে কিছু বলার নেই ইভেন তুমি যদি ইউন্ডায়ের স্যান্ট্রো দেখো আমার আই থিঙ্ক অ্যাসটাতে ওটাতেও তোমাকে এসি ভেন্টস পেছনে দেয় এটা একটা কমপ্লেন থাকলো দেখো কতটা কাজের না কাজের ওটা একটা আলাদা জিনিস জানি আমি ওটা ব্লোয়ারই দেয় সবাই বাট স্টিল অ্যাজ এ কাস্টমার স্যাটিসফ্যাকশনটা ম্যাটার করে পেছনে যখন ফ্যামিলি মেম্বাররা বসে ওঠার জন্য আদারওয়াইজ পেছনে আমরা চারজন অ্যাডজাস্ট ডেফিনেটলি হতে পারবো একটু আগে পিছিয়ে বসলে এখন যদি এখানে ইঞ্জিনের কথা বলি ওই ওয়ান পয়েন্ট টু টার্বো পেট্রোল অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ টার্বো ডিজেল আসছে আর একটা জিনিস বলবো চালিয়ে তো ডেফিনেটলি মজা ডিজেলটা তো ক্রেটার বা সেল্টোসাইড থেকে অনেক বেটার পেট্রোলটারও যদি কথা বলি খুব সুন্দর টার্বোল এক ফিল হয় না একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আর ইভেন মাইলেজও ভালো বের করতে পারো আর সাসপেনশন ভালো সেফ কার আর কি চাই যদি কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি কমেন্টে জানিও বা ইনস্টাতে তোমাদের জন্য সবসময় বসেই থাকি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য বাই গাইস